সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন মঙ্গলপুর এলাকা থেকে। আর আপনারা দেখছেন সামনে একটি হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী, সেই সাথে একটি আকর্ষণীয় বাছুর। আর আমরা এই পাশে দেখছি আরো একটি গাভ গরু। তো আমরা কিন্তু সরাসরি প্রান্তিক এক খামারির কাছে এসেছি। এই দুটি গরু তিনি বিক্রি করতে চাই, তো এগুলো নিয়ে আমরা কিছু তথ্য দেব। চলে গেল? আচ্ছা যাক, আচ্ছা আসেন রুবেল ভাই। কয়টা কয়টা? দুইটা গরু না? তার মধ্যে এটা হচ্ছে প্রথম? আচ্ছা আসেন তো আমরা একটু দেখে নেই। এই যে দেখছি এখানে একটি বাচ্চা। আচ্ছা এই বাচ্চাটা বয়স কয়দিন ভাই? 8 দিন বয়স। 8 দিন? ষাঁড় নাকি বকনা ভাই? বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। বাচ্চাটাকে টান দেন তো একটু ভালো করে দেখেন। আচ্ছা এটা হচ্ছে বকনা বাচ্চা। তাহলে সবে মাত্র এর বয়স 8 দিন, আর সেই সাথে গাভী। গাভীটা এই যে পাটা এভাবে থাকে কেন? এটা সেগুন পাইয়া। সেগুন পাইয়া বলে? আচ্ছা আচ্ছা, মানে এটা সেগুন পাইয়া এ বৈশিষ্ট্য হয়েছে এরকম? এরকম আমিও খামার থেকে এইভাবে কিনি। আপনিও খামার থেকে এভাবেই কিনছেন? আচ্ছা দুধ খাচ্ছে। আমার বাসায় দুইটা বাচ্চা দিল। দুইটা বাচ্চা দিছে? এটা দিয়ে দুইটা না তিনটা? এটা ধরে, এটা ধরে তিনটা। এটা দিয়ে ওই খামার হয়েছে একটা। হ্যাঁ আমার বাসায় হয়েছে দুইটা। দুইটা? তাহলে তিন নাম্বার বাচ্চা চলছে। তাহলে গাভীটার বয়স? গাভীটার বয়স 8 দাঁত। 8 দাঁত? গাভীটা এই বছর সারা দেন দেখি। 8 দাঁত জোয়ান। কি দুধ কি দহন করছেন? এখনো সেভাবে দুধ দহন করা হয় নাই? এখনো দুধ সেভাবে নামে নাই। আচ্ছা তোর গত বছর কতটুকু দুধ পাইছেন? গত বছর ছিল 15 লিটার। এবার আশা করা যায় বেশি আসবে। আর আমরা তো জানি দুধ হচ্ছে মুখে, যেরকম খাবার দেওয়া হবে সেরকম দুধ বাড়বে। আচ্ছা এটা হচ্ছে তাহলে প্রথম নাম্বার বললেন জোয়ান বয়স, গতবার 15 লিটার দুধ পাওয়া গেছে দুই বেলায়। আর এবার বেশি হতে পারে, আবার কমও হতে পারে। কম হবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আমাদের ওলানগুলো দেখেন তো একটু, দেখেন তো ওলানটা টেনে টেনে দেখেন সব ঠিক আছে কিনা। তাহলে এটা ভাই ভাবি দুইজনেরই নাকি? দুইজন মিলে পালছেন? না ঠিক আছে, দুধ দহন করে কে ভাবি? আচ্ছা আসেন দেখি আমরা একটু, দেখেন তো আমাদের দেখি ওলান চারটা ঠিক আছে কিনা। আমি আসতেছি, নতুন মুখ দেখতেছে এই জন্য একটু ছটপট করতেছে। এটা তো রুবেল ভাই কি অবস্থা বলেন, এটা দাম কেমন কি রাখছেন? দাম ভাই এটা দাম রাখছিলাম আমি 230। 230? হালকা পাতলা দাম ধরে সুযোগ আছে? সুযোগ আছে, সুযোগ আছে। হ্যাঁ সুযোগ আছে। আচ্ছা তাহলে এটা মোটামুটি 2,30,000 টাকা দাম চাচ্ছেন, এখান থেকে হয়তো কিছুটা সুযোগ টুযোগ দিবেন। আচ্ছা মানে দহন করতে তো দেয় সুন্দরভাবে? সুন্দরভাবে দেয়, কোনো ধরনের কোনো সমস্যা নেই। আচ্ছা চলেন তো গাবটা দেখে নেই। এটা গাবটা? হ্যাঁ। 20 লিটার দুধের? আচ্ছা এবার আশা করছেন কতটুকু দুধ পাওয়া যাবে এটা থেকে? এটা থেকে ওই ধরেন 20, 18-20 এরকমই আসবে। 18-20 এরকম দুধ আসবে।
আচ্ছা, চারটা পার তো ঠিক আছে না? একটু টানা যাবে না ট্রেনে, একটু দেখেন। হ্যাঁ একদম সাইজ, হ্যাঁ না ঠিক আছে, একদম সাইজের চারটা সমান, চারটা চার জায়গায় আছে, কোনো গিল্টা মিল্টা নেই। আচ্ছা আচ্ছা না ঠিক আছে। তাহলে এটা এটা কি জাতের বীজ দেওয়া আছে এটাতে? এটা ভাই ফ্লাগ বি বীজ দিয়েছিলাম এটাতে। এটা তো ফ্লাগ বি আছে, বাচ্চাটাও এটা তো ফ্লাগ বি আছে আর বাচ্চাটাও ফ্লাগ বি জাতের। আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে যদি এইটা কেউ নিতে চাই কত টাকা রেট রেখেছেন? এটা তো ভাই চাইছিলাম 40,000। যারা কিনবে তারা এসে নিজে সচক্ষে দেখে শুনে নিয়ে যাবে। এখন এই যে এই দুধের বিষয়টা, এই যেটা বললেন যে এটা 16 লিটার দুধ, কেউ যদি এসে বসে 16 লিটার ছেঁকে নিয়ে যায়? না ভাই 15 লিটার। 15 লিটার ছেঁকে নিয়ে যায়, নিয়ে যেতে পারবে? আমার 15 লিটার দুধ আসবে, 15 লিটার দুধ আসবে। বাচ্চা হবে। আচ্ছা, দাঁত গুলো দেখা যাবে কি? হ্যাঁ দাঁত দেখা যাবে। এই যে ভাই দাঁত, এই যে দাঁত খালি জোয়ান হয়েছে খালি। না ঠিক আছে, দাঁত ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, সবে মাত্র জোয়ান হচ্ছে। তাহলে এটা হচ্ছে 2,40,000 টাকা চাওয়া হচ্ছে দাম। এখান থেকে কিছুটা হয়তো নেগোসিয়েশন করবেন। আচ্ছা, এখন আসতে হবে কোথায়? এক্সাক্ট একটু ঠিকানাটা বলেন তো ভাই। আমার থানা আছে বিরল, হ্যাঁ, জেলা দিনাজপুর, হ্যাঁ, গ্রাম মাহাতাপুর, পোস্ট অফিস মঙ্গলপুর। মঙ্গলপুর, হ্যাঁ মঙ্গলপুর, যে কেউ বললেই তো চিনবে। দেখাই দিবে মাহাতাপুর গ্রাম, মাহাতাপুর গ্রাম। আচ্ছা, এখন মোবাইল নাম্বারটা দিয়ে দেন। হ্যাঁ 0177 0177 44 44 7227 4747। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা আবার একটু রিভিউ দেই। এইটা হচ্ছে বললেন মোটামুটি 25 দিনের মধ্যেই বাচ্চা হবে, বাচ্চা দিবে। আচ্ছা, রেট হচ্ছে 2,40,000 টাকা চাওয়া হচ্ছে দাম। জোয়ান গাভী, একেবারে সুস্থ সবল, কোথাও কোনো ধরনের কোনো খুদ নেই, সমস্যা নেই, খুরা রোগ ল্যাম্পি বা অন্য কোনো সমস্যা নেই। আর এটা রানিং জোয়ান, সেই সাথে একটা বকনা বাচ্চা, জোয়ান হচ্ছে, 15 লিটার দুধ পাবে। এটা হচ্ছে 2,30,000 টাকা চাওয়া দাম। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে অনলাইনে নেন দেখে শুনে বুঝে নেবেন।